অক্টোবর জুড়ে রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু রোগী বাড়লেও গত দুদিনে তা কিছুটা কমেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু যাতে আর না বাড়ে সেজন্য সবাইকে আরও সচেতন হতে হবে। নভেম্বর মাসের মাঝামাঝি নাগাদ ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলেও আশা করছেন তারা। বিস্তারিত সুমি ইব্রাহিমের রিপোর্টে। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে সোমবার সারাদিনই দেশজুড়ে হয়েছে বৃষ্টি, যার ফলে এর আগে সৃষ্ট এডিস মশার সব লার্ভা হয়েছে ধ্বংস। তবে বৃষ্টির কারণে নতুন করে আবারও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সচেতনতার অভাবে আবারও জন্ম নিতে পারে এডিস মশা। রাজধানীর প্রায় সব হাসপাতাল আগে থেকে ভর্তি ডেঙ্গু রোগীতে। গত দুদিন এই রোগীর সংখ্যা কিছুটা কমলেও এখনও উল্লেখ করার মতো নয়। তাই দিনের বেলা মশারি টাঙানো থেকে শুরু করে সর্বোচ্চ সতর্কতার কথা বলছেন চিকিৎসকেরা। চিরাচরিত নিয়ম, ডেঙ্গুতে আপনার প্লেটলেট কমবে, এটা এটা থেকে তেমন ভয় পাওয়ার কিছু নাই। আমাদের যেটা ভয় পাওয়ার ব্যাপার হচ্ছে ডেঙ্গু রোগে, সেটা হচ্ছে হেমাটোক্রিট, মানে রক্তের যে রক্ত কণিকাগুলো এগুলার যে ঘনত্ব থাকে, সেই ব্যাপারটা দিয়ে অ্যাকচুয়ালি রোগী খারাপ হবে নাকি ভালো হবে সেটা নির্ধারিত হয়। এদিকে বৃষ্টির কারণে পুরনো লার্ভা ধ্বংস হলেও তাতে খুশির তেমন কোনো বার্তা নেই বলে জানালেন সিটি কর্পোরেশনের এই স্বাস্থ্য কর্মকর্তা। বরং আগের চেয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দিলেন তিনি। বিভিন্ন আনাচে কানাচে অনেক জায়গায় কিন্তু নতুন করে আবার পানি জমে গেছে, যে জায়গাগুলো রোদে শুকিয়ে গিয়েছিল, এবং এই নতুন করে যে অসংখ্য জায়গায় আনাচে কানাচে লুকিয়ে থাকা জায়গায় যে পানিগুলো জমে গেল, এটা ভবিষ্যতে আমাদের জন্য বিপদের কারণ আবারও হতে পারে। তবে আগামী মাসের মাঝামাঝি নাগাদ ডেঙ্গু রোগী কমতে পারে বলে আশা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সমী ইব্রাহিম, জিটিভি নিউজ, ঢাকা।